ঠিক 17 বছর আগে ময়মনসিংহে রেল দুর্ঘটনায় একই পরিবারের 9 সদস্য আত্মহত্যা করেছিলেন। মূলত তারা কেন আত্মহত্যা করেছিলেন তা অবশ্য এখনও জানা যায়নি, ফলে তাদের এই বিষয়টি নিয়ে গোটা বাংলাদেশে ব্যাপক পরিমাণ আলোচনা তৈরি হয়েছিল। যাই হোক, আলোচিত এই ঘটনা নিয়ে চক্র শিরোনামের ওয়েব সিরিজ নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ। মূলত সিরিজটির প্রথম খণ্ড মুক্তির পর দর্শকদের কাছে ব্যাপকভাবে সাড়া পেয়েছেন এই নির্মাতা, তাই তো তিনি এরই মধ্যে জানিয়েছেন সিরিজের দ্বিতীয় খণ্ড নির্মাণ করবেন এই তারকা। কেননা রিসেন্টলি এই নির্মাতা জানিয়েছেন দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি, তাই তো আমরা এরই মধ্যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি সিরিজের দ্বিতীয় খণ্ড নির্মাণ করব। যদিও সিরিজের দ্বিতীয় খণ্ডের শুটিংয়ের কাজ অবশ্য খুবই শীঘ্র শুরু করব আমরা, তবে অবশ্য নির্মাতা ভিকি জাহেদ বলেছে সিরিজের দ্বিতীয় খণ্ডে 7টি পর্ব থাকবে। যাই হোক, খবরটি অবশ্য প্রকাশে আসার পর থেকে এরই মধ্যে অবশ্য দর্শকরা খুব এক্সাইটেড, কেননা তারা অবশ্য সিরিজের দ্বিতীয় খণ্ড দেখার জন্য অপেক্ষায় আছে। মোরওভার এরই মধ্যে অবশ্য নির্মাতা জানিয়েছে 2025 সালের মার্চ কিংবা এপ্রিল মাসে সিরিজের দ্বিতীয় খণ্ড আসবে, ফলে তারা খুবই শীঘ্রই সিরিজের দ্বিতীয় খণ্ডের শুটিংয়ের কাজ শুরু করবে বলে জানিয়েছে। পাশাপাশি তাসনিয়া ফারিনকে সিরিজের দ্বিতীয় খণ্ডে অভিনয় করতে দেখা যাবে, কেননা এরই মধ্যে নায়িকা দ্বিতীয় খণ্ডে অভিনয় করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তাছাড়া নির্মাতা ভিকি জাহেদ এই নায়িকাকে দ্বিতীয় খণ্ডে রাখবে কি না সে বিষয়টিকে অবশ্য রহস্যময়ভাবে রেখেছে এই নির্মাতা, কেননা নির্মাতার কাছে জানতে চাওয়া হয়েছিল তাসনিয়া ফারিন দ্বিতীয় খণ্ডে থাকবে কি না। যাই হোক, নির্মাতা অবশ্য তখন বলেছিলেন যখন সময় হবে তখন সকলকে জানাবো, পাশাপাশি সিরিজের প্রমোশনালের কাজ যখন শুরু করব তখন বলবো, বাকিটা আপনাদের। প্রসঙ্গত আপাতত ছোট পর্দার আলোচিত এবং দর্শকপ্রিয় একজন নায়িকা হলেন তাসনিয়া ফারিন, কেননা তাসনিয়া ফারিন তার কেরিয়ার একাধিক নাটকে অভিনয় করার মাধ্যমে তার ভক্তদের কাছে এসেছে নজরে। পাশাপাশি এই তারকাকে আপাতত ওটিটির পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখতে পায় তার দর্শকরা। তাছাড়া লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে অভিনয় করার মাধ্যমে তারকা দর্শকদের কাছে নজর এসেছেন। মূলত সিরিজটিতে তার অভিনয় তার ভক্তদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাছাড়া সিরিজটিতে নতুন এক তাসনিয়া ফারিনকে দেখতে পেয়েছিল তার ভক্তরা, যার প্রেক্ষাপটে অবশ্য তিনি তার চরিত্রটির জন্য তার ভক্তদের কাছে প্রশংসা অর্জন করেন। সোভিয়ার জেনে তো নিলেন কবে মুক্তি পাবে চক্র ওয়েব সিরিজের দ্বিতীয় খণ্ড। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।